চিকুটটা পালিশের 30,000 লাগে। 30,000? হ্যাঁ 30,000। হ্যাঁ আর চিকুটি? বাবা বিরাট টাটা বিল্লা আম্বানির বেটা রে ও। এই শোনো, আমি যে দোকানে চা খেতে যাই না, ওটার দামই 30,000 টাকা, বুঝেছো? বড় দাম? হ্যাঁ। বাবা রে, বেতনই তো পাইনি রে ভাই অত। বিরাট ব্যাপার, টাটা বিল্লা ঘরের মেয়ে রে। তাই বলছি। বলছি এটা তোমার আব্বা? বাবা। এ বলছি তোমার টুনি খেয়ে একবার আমাকে দাও না। নো, দেবে না? শালা সরকারি জিনিস নাকি বে? সরকারি না হলে তো বেসরকারি মাল আছে এটা। শুন, তুই যা চিহিরি কুকুরে দেয় পাহারা। আচ্ছা, আবার তুই প্রেম করতেছিস আমার মেয়ের সাথে? তোর না খেয়ে লজ্জা লাগে না? হ্যাঁ দাদা, শোন শোন, এ যে লাঠি লেন ভেঙে গেল ঠান, এ যে লাঠি লেন ভেঙে গেল ঠান, ভাঙবে মাথা তোমার বল ও জাদু রে, দেখলে কেমন তো দেখে ও জাদু রে, দেখলে কেমন তো দেখে। আমি দেখছি ছেলেটা জব্দ না করে আমি আসবো না। সাহিজ করবি টুপিটা দি দাও বাপ। আমার সাহিজ কর, মা সাহিজ কর। তাহলে এ আমার কষ্ট বুঝতে পারলো না যে ভালোবাসা পাবে না। ওকে সাইড করে তুমি আমি আসবো, তুমি যাও বটতলায় দাঁড়াও বটতলায়। শালার বেটা, শালা কি কইছ রে শালা? তাহলে ও আমার কষ্ট বুঝলো না, তাহলে ভালোবাসার নামে করলে বেদনা। তা কি বলছি জানো? কি বলছো গো? তাহলে শোনো, বুকের মাঝে তোর ছবি লা ¡Gracias!
চারিদিকে মা বোন বসে আছে, যদি লাগে না পাবলিক কমিটি যা আছে তোমাদেরকে একদম দিবে, কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিবে। শয়তান কোথাকার, ঠেল মারছিস বাপের বেটা বলতে, সামনে আই দেখি কেমন বাপের বেটা তুই। সামনের দর্শক দেখো তিনি কত সুন্দর, ভালো খারাপ হোক ভালো হোক বসে তো আছে। হ্যালো, একজনের এত সুন্দর গান হচ্ছে, সুষ্ঠু পরিবেশ বজায় আছে, ঠেলা মারছো, সত্যি কি তোমার কোনো দোষ আছে নাকি? কি জন্য ঠেলা মারছো? এদেরকে এইভাবে বুঝবে না, এরা কিভাবে বুঝবে জানিস? যে ঢেলা মেরেছো বাপকে বেটা আমাদের সামনে এসে বলো আমি ঢেলা মেরেছি। জোর হাত করে বলছি ভাই, ঢেলা মালা মারিস না ভাই, একদম কুত্তার বাচ্চা সে। সে যে ঢেলা মেরেছে সে একটা কুত্তার বাচ্চা, আর তার মা তাকে ওই ওই খারাপ জায়গা আছে সে ওখানে জন্ম দিয়েছে। চলো সশায় আমি দেখবো।